তো এবার সমালোচকরা কি বলবে আমি জানতে চাইছি। নাটু নাটু তো অস্কারে জিতে গেছে, তার মানে আর 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 একটা অস্কার পেয়েছে, তার মানে কমার্শিয়াল সিনেমা করে অস্কার পাওয়া যায়, তার মানে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স এই সিনেমাটা টোটাল 7 অস্কার জিতেছে এবারে। মানে এখন টোটাল আমি লিস্ট জানি না, বাট এখন তো 7 নাম দেখলাম তার। এই সিনেমাটা এবার দেখুন তো চালিয়ে, পুরো সিনেমাটা কমার্শিয়াল সিনেমা, টপ টু বটম সিনেমাটা এন্টারটেন করে অডিয়েন্সকে, সেই সিনেমাটা 7 অস্কার জিতেছে ভাই। যারা ভাবছেন যে ওই দুটো মানুষ কথা বলছে বসে বসে, এই ধরনের সিনেমা বানিয়ে হয়তো কিছু বড় অ্যাওয়ার্ড জিতে যায়, সেটা যায় না। সিনেমা তো ওটাও জিতে যায় যদি তার মধ্যে কিছু ইউনিকনেস থাকে। ওই যে দুটো মানুষ কথা বলছে, সেই কথা বলাটা যদি খুবই একটা নকল কথা বলা হয়, তাই তার মধ্যে কিন্তু কোনোদিনই কিছু জেতা যায় না, সেটা কিন্তু কোনোদিনই মৌলিক কিছু হয় না। যদি সেটাকেও ইন্টারেস্টিং বানাতে যদি পারেন, তবেই কিন্তু সেটা ভালো জায়গায় যেতে, ভালো জায়গায় যায়, ভালো জায়গায় লোকের প্রশংসা পায়। এবং আমি জানতে চাই যে অপর্ণা সেন এবং যারা যারা, আমি অপর্ণা সেন আমার ছিল না জানি না, বাট জুড়িতে যারা যারা ছিলেন, তারা কী দেখে কী দেখে আর আরকে পাঠাননি ইন্টারন্যাশনাল বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্মের জন্য? আরামসে নমিনেশন পেতে পারতো, হয়তো টপ টুতেও থাকতো, হয়তো জিততো না, কারণ অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট ফিল্মটা যারা দেখেছেন তারা জানেন যে ইট ডিজার্ভ টু উইন। হয়তো জিততো না, কিন্তু টপ টুতে তো থাকতো হয়, সেটা তো সেটা তো কম কিছু ছিল না। আমি জাস্ট ঘুম থেকে উঠেছি এবং ঘুম থেকে উঠে দেখলাম রেজাল্টটা। তো বেস্ট পিকচার জিতেছে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স, এছাড়া বেস্ট ফিল্ম এডিটিং, বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট সাপোর্টিং অ্যাক্টার, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, প্রত্যেকটা অ্যাওয়ার্ড কিন্তু এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স জিতেছে। বেস্ট অ্যাক্টারের জন্য পুরস্কার পেয়েছেন ব্রেন্ডন ফ্রেজার, যেটা তার দ্য হোয়েলের জন্য। আমার মনে হয় পল মেসকালকেও দেওয়া যেত, যেটা তার আফটার সানের জন্য। আমি হোয়েলটাও দেখলাম রিসেন্টলি, দেখলাম কালকে, তো ইট ডিজার্ভড ইট। এবং আমার মনে হয় যেটা বেস্ট পিকচার সেটা নিয়ে কোনো মানে কোনো কিচ্ছু নেই, কারণ এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স কিন্তু ডিজার্ভ করে এটার ক্ষেত্রে, কারণ তার এইরকম একটা মুভি কিন্তু এবছর একটাও হয়নি। মানে এতটা ইনোভেটিভ, এতটা অন্যরকম মুভি। এবং যারা যারা মাল্টিভার্সে লাফালাফি করেন, মার্ভেলের যারা ফ্যান বয়, তারা প্লিজ এই সিনেমাটাকে আবার দেখুন। মাল্টিভার্স কী জিনিস কীভাবে বানাতে হয় তারা বুঝে যাবেন, তারা তারপর তারা মার্ভেলের মুভি দেখবেন না। আমার মনে হয় মার্ভেলের ওই মাল্টিভার্স ফালতু ভার্সের জন্য তারা আর ওয়েট করবেন না, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এছাড়া এই এবারের অস্কারে কিন্তু বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, সেটা বেস্ট ইন্টারন্যাশনাল ফিচারেরও অ্যাওয়ার্ড পেয়েছে, এবং বেস্ট অরিজিনাল স্কোর এটারও কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। এবং বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে অ্যাওয়ার্ডটা মনে হয় যতদূর সম্ভব এভরিথিং এভরিওয়্যারই পেয়েছে আই থিঙ্ক। এবং বেস্ট অ্যাডাপ্টেডটা পেয়েছে হচ্ছে ওই সিনেমাটার নামটা ভুলে গেলাম, তো যাই ওমেন টকিং, ওমেন টকিং একটা বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে পেয়েছে। তো এই সব মিলিয়ে বলবো। এবং আরেকটা সব থেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে যে নাটু নাটু ছাড়াও বেস্ট সং নাটু নাটু পেয়েছে, সেটা ছেড়ে দিন, সেটা ছাড়াও কিন্তু বেস্ট ডকুমেন্টারি, যেটা শর্ট ডকুমেন্টারি হয়, মানে একটা তো ডকুমেন্টারি অ্যাওয়ার্ড হয় যেখানে কিন্তু অল দ্যাট ব্রিডস নমিনেট ছিল, তবে সেখানে জিতে যেতেনি সেই সিনেমাটা, অন্য একটা সিনেমা জিতেছে। তবে বেস্ট যে শর্ট ডকুমেন্টারি সেখানে কিন্তু জিতেছে দ্য এলিফ্যান্ট হুইসপারার্স, এটা কিন্তু নেটফ্লিক্সে সিনেমাটা আছে, আপনারা অবশ্যই কি চেক আউট করুন। এটা কিন্তু ইন্ডিয়ান ফিল্ম এবং সেটা কিন্তু অস্কার জিতছে, অস্কারে বেস্ট ডকুমেন্টারি শর্টেজ জিতেছে তারা, সেটা কিন্তু বিশাল একটা বড় খবর। এবং আমরা কিন্তু ইন্ডিয়াতে কিন্তু গত 5-10 ডকুমেন্টারি যে ব্যাপারটা সেটাকে কিন্তু প্রচণ্ড আমরা এগিয়ে চলেছি, এবং অন্যান্য অনেক দেশের থেকে কিন্তু ইন্ডিয়াতে ভালো ডকুমেন্টারি হচ্ছে, এবং সেটা কিন্তু শুধুমাত্র পভার্টি পর্ন বানিয়ে নয়। এলিফ্যান্ট হুইসপারার্স কিন্তু একবারই পভার্টি পর্ন নয়, সিনেমাটা জাস্ট এবার দেখুন আপনি, একটা অসাধারণ সিনেমা, একটা প্রচণ্ড ইউনিক একটা ব্যাপার নিয়ে কিন্তু জিনিসটা কথা বলে। যেমন অল দ্যাট ব্রিডস যেটা নিয়ে কথা বলে, সেটা সেই রকম একটা জিনিস নিয়ে কিন্তু এলিফ্যান্ট হুইসপারার্সও কথা বলে। তো আপনারা দেখলে কিন্তু সিনেমাটা বুঝতে পারবেন, খুবই ভালো লাগবে। এবং খুবই ভালো খবর ইন্ডিয়ার জন্য যে দুটো দু রকমের ফিল্ম তারা কিন্তু দু রকম জায়গায় তারা জিতেছে, এবং আমরা হয়তো মিস করলাম RRR-কে ইন্টারন্যাশনাল ফিচারের জন্য না পাঠিয়ে, সেটা অবশ্যই একটা বড় মিস করলাম। তবে আশা করবো পরবর্তীকালে আরও কোনো ফিল্ম হয়তো যাবে, জিতবে। আমাদের কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু যারা দেখে সিনেমা তাদেরও কিন্তু টেস্ট চেঞ্জ হচ্ছে, তারা কিন্তু একটা বড় স্কেলের সিনেমা দেখতে চায়। এবং অস্কার শুধু এখন না, সবসময় কিন্তু অস্কার মানেই কিন্তু বড় স্কেলের সিনেমা কিন্তু অস্কার প্রাইজ দিয়েছে, সেটা স্কেল মানে কিন্তু প্রচুর বাজেট হতে হবে এমনও না, তার মধ্যে স্কেলিং থাকতে হবে, তার মধ্যে মাউন্টিং থাকতে হবে, তার মধ্যে গল্পটা একটা বিশাল মানে ইন্টারেস্টিং গল্প হতে হবে, তো সেটা কিন্তু ম্যাটার করে। আসলে তো গল্পই ম্যাটার করে না, আসলে তো সিনেমা মানে গল্প, সে গল্পটা যদি আপনি ভালো না বলেন, সেই গল্পটার মধ্যে যদি আপনার মানে
খুবই আর্টিফিশিয়াল হয় গল্পটা, তাহলে তো ওই চ্যাট জিপিটি দিয়ে লিখিয়ে নেওয়াই ভালো, চ্যাট জিপিটি থেকে যা করাই ভালো, সেটার থেকে এটা বেটার। তো এরকমই গল্প আরও তৈরি হবে এবং যাবে, আরও জিতবে আশা করব, এবং সেখানে অস্কারে পাবে। এবং অস্কার হয়তো ম্যাটার করে না, অনেকে বলবো অস্কার ম্যাটার করে কেন, অস্কার ম্যাটার হয়তো অনেকের কাছে করে না, কিন্তু আমাদের কাছে করে। কারণ কেন করে, কারণ এটা কিন্তু একটা রেকগনিশন, গ্লোবাল রেকগনিশন, এবং সবাই কিন্তু অস্কারকে প্রধান অ্যাওয়ার্ড বলে মানে, সেই জন্য কিন্তু গ্লোবাল রেকগনিশন কিন্তু কিছু কিছু সময় দরকার লাগে ভালো কন্টেন্টের জন্য। ভালো কন্টেন্ট আরও পাবো, এবং আশা করি যে নাটু নাটুর পরে আরও কোনো ইন্ডি মানে ভারতের গান নিয়ে কেন কথা বলছি, কারণ ভারতের কিন্তু সিনেমায় যে গান থাকা, এটা কিন্তু ভারতের সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ, এবং এই অ্যাডভান্টেজটা তারা কিন্তু ইউজ করবে ভালোভাবে। জাস্ট ফর এন্টারটেনমেন্ট গানগুলো থাকবে না, গানগুলোর মিনিং থাকবে সেটা তার মধ্যে থাকবে, এবং সিনেমা কিন্তু ভালো হবে ভারত থেকে, আরও ভালো ভালো আরও কন্টেন্ট ওয়ার্দি সিনেমা তৈরি হবে, এটুকুই আশা রাখবো। এই ভিডিওটা আর বাড়াবো না, এবং আপনারা অস্কারের রেজাল্টটা দেখে নিন নেটে গিয়ে সার্চ করে। তো এনজয় করুন, টাটা, গুড বাই।